সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আজটা দেখাবো তো যেটা আমার আজকে থামলে দিয়েছি ঠিক আছে তো কীভাবে ফ্লিপকার্টস থেকে টি শার্ট অর্ডার করবেন তো বিগত আমাকে অনেক ফ্রেন্ডস পার্থ আমার রিকোয়েস্ট করেছেন যে বলাই যে কীভাবে টি শার্ট আমরা ফ্লিপকার্টস অ্যাপ্লিকেশন থেকে অর্ডার করবো তো তাদের জন্য আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হয়ে দাঁড়বে আর আপনার একদিন তো স্ক্রিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন নইলে কিছু বুঝতে পারবেন না তো আমি এছি বলাই আপনাদের সাথে তো আপনারা দেখছেন বলাই ইউটিউব চ্যানেল তো আসুন বেশি কথা না বে আজকের ভিডিও শুরু যাক তো ভিডিও শুরু আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টের যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি তারা প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো ফ্রেন্ড সাবস্ক্রাইব করলে পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং যখন কোনো ভিডিও আপলোড করব তখন সবার আগে ফার্স্ট টাইম নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আর ভিডিও ভালো একটা লাইক করবেন তো ফ্রেন্ডস ওই বিগত আগের ভিডিও বলেছি যে আপনাদের প্রত্যেকটা লাইক আমাদের ভিটামিনের মতো কাজে লাগে ঠিক আছে তো আসুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক তো ফার্স্ট টাইম আপনি কী করবেন আপনার ফ্লিপকার্টস অ্যাপ্লিকেশনে চলে যাবেন ঠিক আছে আর আমি একটা কথা বলছি আপনার কাছে ফ্লিপকার্টস অ্যাপ্লিকেশান না থাকলে আপনি থেকে গুগল প্লে স্টোর থেকে আপনি ফ্লিপকার্টস অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তো সিম্পলি আমি এখান থেকে আমার ফ্লিপকার্টস অ্যাপ্লিকেশন চলে যাচ্ছি তো ফ্লিপকার্টস অ্যাপ্লিকেশনে আসার পর এইরকম ইন্টারফেস একটা আপনার কাছে শো হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আসার পর যেটা আপনি সার্চ করবেন যেহেতু আপনি টি শার্ট অর্ডার করবেন ঠিক আছে তো বিভিন্ন ধরনের পার্সেল বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন খুব সহজেই এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পার্সেল কিন্তু আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন যে পার্সেলটি আপনার প্রয়োজন সেটি এখানে ঠিক আছে এখানে সার্চ বারে সার্চ করে আপনি সেই পার্সেলটি খুব সহজেই নিতে পারবেন তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে টি শার্ট ঠিক আছে তো টি শার্ট কীভাবে অর্ডার করবেন তো এ টু জেড দেখুন নলি কিছু বুঝতে পারবেন তো আমি এই মুহূর্তে আমার এখানে টি শার্ট সার্চ দিয়ে দেবো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন টি শার্ট ঠিক আছে তো টি শার্টে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টি শার্ট কিন্তু আপনি এখান থেকে সরাসরি পেয়ে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টি শার্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো যে পার্সেলটি আপনার পছন্দ ঠিক আছে দিস ইজ ফিউরেট ইউর পার্সেল ঠিক আছে ওই পার্সেলটি আপনি চুজ করে নেবেন তো সিম্পলি আমার এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চলে আসছে তাই আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ঠিক আছে জাস্ট আমি এখান থেকে নেব না যখন আমি নেব তখন এ টু জেড আমি আর একটা ভিডিও করে আমি আপনাদেরকে শেয়ার করে দিয়ে দেবো ঠিক আছে তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু পার্সেল এখান থেকে পেয়ে যাবেন তার মধ্যে দেখবেন তো সিম্পলি শর্টকাট আমি আপনাদেরকে একটা পার্সেল বলে দেবো ঠিক আছে কীভাবে পার্সেলটি অর্ডার করবেন তো সিম্পলি আমি এখান থেকে এই পার্সেলটি চুজ করে নেব তো এখানকার রেট দেখতে পাচ্ছেন বর্তমান ঠিক আছে এখানকার রেট বর্তমান দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন এখানকার রেটটা এদিকে দেখতে পাচ্ছেন টু হান্ড্রেড টু রুপিস ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন দুশো বিরানব্বই টাকা ঠিক আছে তো দুশো বিরানব্বই যখন আপনি অর্ডার করবেন তখন কিছু ডেলিভারি টাস্ক লাগবে ঠিক আছে আর আপনি যদি এই ডেলিভারি টাস্ক নেবে না সেই সিস্টেম যদি আপনি করে রাখেন তো সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি টাস্ক নেবে না এখানে দুশো বিরানব্বই টাকা সিম্পলি দুশো বিরানব্বই টাকা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে ঠিক আছে তো আপনি এখান থেকে তারপর নেওয়ার পর এদিকে সাইজটা দেখতে পাচ্ছেন স্মল সাইজ মিডিয়াম সাইজ এল সাইজ এক্স এল সাইজ এক্স এক্স এল সাইজ ঠিক আছে তো আপনি কীরকম সাইজে লাগবে তো আপনি সরাসরি ডেকে চুজ করে নেবেন যদি স্মল সাইজ লাগে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি স্মল এস দিয়ে দেবেন ফার্স্ট আর যদি মিডিয়াম সাইজ ঠিক আছে তাহলে মিডিয়াম আর যদি এল সাইজ মানে লম্বা সাইজ ঠিক আছে সেক্ষেত্রে আপনি এল সাইজটা দিয়ে দিতে পারেন তো সিম্পলি তো আপনি এখান থেকে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে সাইজটি দিয়ে দিচ্ছি তো সিম্পলি আমি বোঝানোর জন্য জাস্ট এম সাইজটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এম সাইজ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এদিকে রেটটা কিন্তু অটোমেটিক বেড়ে যাবে ঠিক আছে দুশো বিরানব্বই ছিল এখন কিন্তু দেখতে পাচ্ছেন তিনশোই চুয়াল্লিশ টাকা হয়ে গেল আর আমি এখান থেকে যদি সিম্পলি স্মল করে দিই তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন স্মল দিলে কিন্তু দুশো বিরানব্বই টাকা লোয়েস্ট বাজারে ঠিক আছে আর এখানে যদি দেখতে পাচ্ছেন এল সাইজ এখানে রেট কিন্তু ওই একই হবে মিডিয়াম এল সাইজে মানে একই হবে ঠিক আছে আমি এখান থেকে এম সাইজ দিয়ে দেবো ঠিক আছে তো দেওয়ার পর আপনি এদিকে দেখতে পাচ্ছেন এর ফিসেসটা দেখতে পাচ্ছেন এদিকে সরাসরি প্রোডাক্ট ডিটেলস এদিকে দেখতে পাচ্ছেন ঠিক আছে প্রোডাক্ট ডিটেলস আপনি এদিকে পড়ে নেবেন পড়লে ভিডিওটা অনেকটি লং হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে ঠিক আছে তো সিম্পলি তারপর এখানে দেখবেন একটা বাইনাও বলে অপশান এদিকে দেখতে পাচ্ছেন বাইনাও ঠিক আছে তো বাইন উপরে একবার ক্লিক করবেন তো বাইন উপরে ক্লিক করার একটু লোডিং নেবে ঠিক আছে তো লোডিং নেওয়ার পর এই পার্সেলটির রেটটা ঠিক আছে রেটটি কীভাবে সাকসেস করবেন তো এখানে দেখতে পাচ্ছেন তো আমার এখানে একটা অ্যাড্রেস চলে আসছে অটোমেটিক আমার এখানে একটা অ্যাড্রেস চলে আসছে তো আপনি যে পার্সেলটি অর্ডার করতে চান ঠিক আছে সরাসরি আগে আপনি আপনার অ্যাড্রেসটি ভেরিফাই করে নেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার ওই অ্যাড্রেসে চলে আসবে পার্সেলটি নলে কিন্তু আসবে না ঠিক আছে তো অ্যাড্রেস কীভাবে ভেরিফাই করতে হয় ফ্লিপকার্ট থেকে অ্যাকাউন্টে ঠিক আছে তো কীভাবে করতে হয় সেই ভিডিও লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমি সরাসরি দিয়ে রেখেছি বাট ভিডিও উপরে আই বাটন থেকে সরাসরি আপনি দেখতে পারবেন তো তারপরে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা অপশান দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই দেখতে পাচ্ছেন কন্টিনিউ ঠিক আছে তো আপনি কন্টিনিউভাবে একবার ক্লিক করবেন তো কন্টিনিউ উপরে ক্লিক করার পর তো আমার এখানে কিন্তু টাস্ক নিচ্ছে ঠিক আছে টাস্ক কিন্তু ম্যাক্সিমাম চল্লিশ টাকা মতো নিচ্ছে দেন আমার এটা হচ্ছে আলাদা আইডি ঠিক আছে আলাদা আইডি থেকে আমার এখানে টাস্ক নিচ্ছে ঠিক আছে তো তারপর এখানে দেখবেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির জন্য পে অ্যাডভান্স অফ ফিফটি নাও টু ইউজ ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে তো ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা কিন্তু পে করে দিতে হবে আপনার যে কোনো ওয়ালেট থেকে বা ইউপিআই আইডি থেকে বা নেট ব্যাঙ্কিং থেকে কিন্তু সরাসরি আপনাকে জাস্ট পঞ্চাশ টাকা আগে পে করে দিতে হবে মানে পঞ্চাশ টাকা ট্রান্সফার করে দিতে হবে ঠিক আছে তারপর কিন্তু আপনি এখান থেকে সরাসরি অর্ডারটি হয়ে যাবে ঠিক আছে তো আমি এখান থেকে একবার ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এদিকে স্কাই গট ইট ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ওকে গট ইট ঠিক আছে তো আমি যদি এখানে ওকে গট ইট ক্লিক করি ঠিক আছে তো ওখানে ক্লিক করার দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ফর ক্যাশ অন ডেলিভারি তো তারপর আমার এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে ইউপিআই দেখাচ্ছে ওয়ালেট দেখাচ্ছে ক্রেডিট নেট ব্যাঙ্কিং দেখাচ্ছে এখান থেকে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট প্রেভেল নাও ঠিক আছে পেপল নাও ঠিক আছে অ্যাডভান্স আগে সরাসরি পঞ্চাশ টাকা ট্রান্সফার করে দিতে হবে তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনপে বা পেটিএম বা নেট ব্যাঙ্কিং এটিএম কার্ড থেকে আপনি সরাসরি টাকাটা আগে পেড করে দিতে পারবেন ঠিক আছে তো যেহেতু আমার এখানে নেই তার জন্য আমি দেবো না দেন তারপর আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনি এটাকে পে করে দেওয়ার পর একটা আপনার কাছে ক্যাপচার করতে হবে ঠিক আছে তো ক্যাপসার কোডটা আপনি যত সংখ্যা ক্যাপসার কোড হবে ঠিক আছে তো সেই সংখ্যাটা আপনি ক্যাপসার করে বসিয়ে দেবেন ঠিক আছে তো বসিয়ে দেওয়ার পর এখানে সরাসরি কিন্তু পার্সেলটি অর্ডার হয়ে যাবে তো আমি যদি এখন কন্টিনিউ উপর ক্লিক করি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে আমি যদি এখন কন্টিনিউ উপর ক্লিক করি তখন কিন্তু আমার এখানে পার্সেলটি নেবে না ঠিক আছে তো আমি আপনাদেরকে সিম্পলি একটা প্রোডাক্ট করে দেখাচ্ছি কারণ এই পার্সেলটির রেটটি অনেকটাই বেশি ঠিক আছে আমি একটু ব্যাকেই চলে আসবো তো সিম্পলি আপনাদেরকে বোঝানোর জন্য আমি আর একটু ব্যাক করবো তো ব্যাক করার পর আমার এখানে মিডিয়াম সাইজ করা ছিল ঠিক আছে আমি এটাকে স্মল সাইজ করব ঠিক আছে আমি ছোটো সাইজটি করব তো তারপরে দেখি আমার এখানে পার্সেলটি নেয় কি নেয় না ঠিক আছে আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেব তারপর বাই নাও তো সিম্পলি বাই নাও ক্লিক করার পর ওই অ্যাড্রেসে চলে আসলো দেন ওখান থেকে আসার পর কন্টিনিউ ঠিক আছে তো আমি আগে যেটা বলে দিলাম তো কন্টিনিউ করার পর তবুও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি তো সিম্পলি আমি এখান থেকে একটু ব্যাগে চলে আসবো তো ব্যাগে চলে আসার পর আমি শর্টকাট ঠিক আছে শর্টকাট আমি সিম্পলি আরেকটি পার্সেল দেব ঠিক আছে তো আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এখান থেকে সিম্পলি আরেকটা পার্সেল নিয়ে দেবো তো আমি এখান থেকে ধরুন এই পার্সেলটি নিয়ে নেবো এই পার্সেলটি রেট মনে একটু কম হবে তো এখান থেকে রেটটি হাইফাই হয়ে যায় ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন রেটটি খুব হাইপাই হয়ে যায় তো আমি এখান থেকে সিম্পলি এখান থেকে তো এই পার্সেলটি নিয়ে নেব ঠিক আছে পার্সেলটি নেওয়ার পর এখানে বাই নয় ক্লিক করে দেবেন এর সাইজ কন্টিনিউ তো কন্টিনিউ করার পর এখানে তারপর আপনি কন্টিনিউ আর একবার ক্লিক করে দেবেন তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে পেমেন্টের চলে আসবে ঠিক আছে তবুও কিন্তু আবার এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা দিতে হবে যেহেতু আমার এখানে রেট ম্যাক্সিমাম দেখতে পাচ্ছেন তিনশো বত্রিশ টাকা তিনশো বত্রিশ টাকার মধ্যে ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা অ্যাডভান্স পে করে দিতে হবে তারপর কিন্তু আপনি পার্সেলটা হাতে পেয়ে যাবেন তো তারপর আমি আগে বলেছি এই পার্সেলটি দেওয়ার পর সিম্পলি একটা ক্যাপচার কোড দেখাবে ঠিক আছে তো ক্যাপচার ফোটোর উপরে একবার ক্লিক করবেন ওখানে ক্লিক করার যত ক্যাপচার কোড আছে সেই ক্যাপচার কোডটা এই বক্সে ভরি পর সাবমিটে সাবমিট অর্ডারে ক্লিক করবেন ঠিক আছে তো তারপরে ওখানে ক্লিক করার পর সিম্পলি কিন্তু আপনার অর্ডারটি নিয়ে নেবে তো ফির আশা করছি আজকে ভিডিওটা এক্স ম্যাক্সিমাম বোঝা গিয়েছে অ্যান্ড বোঝা গেলে আমাকে কমেন্ট করে জানাবেন যে বলে এই জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে ঠিক আছে আমি আপনাকে এ টু জেড সলভ করে দিয়ে দেবো তো ভিডিও শেষে একটাই রেকোয়েস্টেড আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ বলাই ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদাই জুড়ে থাকবেন তো আসি নেক্সট ভিডিওয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ